আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ঘরে বসেই আপনার মোবাইল ফোন ব্যবহার করে অডিটর, জুনিয়র অডিটর সহ অন্যান্য পদের আবেদন খুব সহজেই করে নিতে পারবেন। এজন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে cga.teletalk.com/bd লিখে সার্চ করবেন। ভিডিও দেখার সময় অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবেন, কারণ স্পষ্টভাবে ভিডিও দেখতে হলে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবেন। cga.teletalk.com/bd লিখার পর সার্চ করার পর এরকম লিঙ্কটি চলে আসবে, cga.teletalk.com/bd। তারপর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে, উপরে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট এবং নিচে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাডভার্টাইজমেন্টে আপনারা ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন। তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পোস্টের নামগুলো চলে আসবে। তো আপনারা যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। দেখুন অডিটরে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। আপনারা যেই পোস্টে আবেদন করতে চান সেখানে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করে এভাবে আরেকটি পেজ চলে আসবে, আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জব। প্রিমিয়াম মেম্বার হলে ইয়েস দিবেন, না হলে ন দেবেন, এটা মাথা কাটানোর দরকার নেই, এটা তেমন কিছু না। তো ন দেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ভালোভাবে পূরণ করবেন, সবগুলো খুব ভালোভাবে দেখে সঠিকগুলো দিবেন। তারপর যাদের ইমেল আছে তারা ইমেল দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। যদি অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, ইমেল না দিলে নাও দিতে পারেন। তারপর আপনারা সবগুলো পূরণ করে এই কোডটি এখানে বসাবেন। কোডটি বসানোর পর যা লেখা আছে তাই এখানে বসাবেন, 562W7 এরকম। তারপর এই সাদা চতুর্ভুজে ক্লিক করবেন, টিক চিহ্ন দিবেন, ঠিক এইভাবে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। তো আমি যেহেতু এখানে কিছুই পূরণ করিনি তাই নেক্সট অপশনে যেতে পারবো না। তো নেক্সট অপশনে কী কী কাজ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। আপনারা নেক্সট দেওয়ার পর আপনি যা পূরণ করেছেন সেটিই দেখাবে, এবং নিচে আপনারা চলে যাবেন। নিচে দেখবেন যে এখানে ফটো এবং সিগনেচার চাচ্ছে ফাইল থেকে আপলোড করার জন্য। তো ফটো এবং সিগনেচারটি আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে নিয়ে আসবেন। সার্কুলারে ছবির মাপটা চাওয়া হয়েছে, যে পিক্সেলটা চাওয়া হয়েছে কেবি, সেটা আপনারা নিয়ে আসবেন কম্পিউটারের দোকান থেকে গিয়ে। তারপর ফাইল থেকে আপনারা ছবি এবং সিগনেচার আপলোড করার পর আবার টিক চিহ্ন দিবেন। নিচে বামে দেখবেন চতুর্ভুজের মতো ছোটো একটি কালিগর, সেখানে টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে দিবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়ার পর আরেকটি পেজ আপনাকে নিয়ে যাবে, সেটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। সেখানে নিচে আপনার ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট ফর্মে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিক্যান্ট ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো খুব সহজেই আপনি কিন্তু, আপনাকে কারো সাহায্য নিতে হবে না, আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার ফাইল অপশনে চলে যাবে। তো ফাইল অপশনে যদি খুঁজে না পান তাহলে খুব সহজে কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজারে এই তিনটি ডট আছে এই ডটের উপর ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম কয়েকটি অপশন আপনাকে দেখাবে, ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ফাইলটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোডে চলে আসবে, সেখান থেকে আপনি ক্লিক করে ওপেন করবেন পিডিএফ ফাইলটি, তাহলে পিডিএফ ফাইলে চলে যাবে। তারপর মেমোরি কার্ড বা পেন ড্রাইভে করে আপনারা যে কোনো দোকান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে আসবেন, প্রিন্ট কপি করে নিয়ে আসবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন। এবং যারা আবেদন করবেন খুব দ্রুতই করে নিন, পরে সার্ভারটি ডাউন হয়ে যায়, তো যত আগে করবেন ততই ভালো। এবং যদি আপনার টেলিটক সিম থাকে তাহলে খুব সহজে কিন্তু আপনি আবেদন
ফিটাও জমা দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।